মেয়েটার বয়স তো হয়নি বিয়ে, ক্লাস 8 এর 9 এ পড়ে বলছে, 16 বছর বয়স ওর, বিয়ে ঠিক করেছে। তারপরে তারপরে আগামী কালকে নাকি বিয়ে। আমাকে স্কুল থেকে বললি, মঙ্গল স্কুল থেকে ফোন করে বলছে মানে 18 বছর মেয়ে বিয়ে হচ্ছে, মেয়েটা একদম রাজি না, মেয়েটা নিজেই নাকি কান্নাকাটি করে, ওকে আগে বললে হচ্ছে জানি না ঠিক, তো থানা তো ওকে দেওয়া হয়েছে। এখন আমরা আসলাম আর কি, পুলিশ আসলাম, রিটেন দিয়েছে, ওরা বিয়ে আর হবে না, মেয়েটা নিজেই যায় না বিয়ে করতে, ছেলের বয়স নাকি 32 না 34, অনেক বড়, এখন বিয়ে আর হবে না। আলাপটা যে এনেছে না উনি, হ্যাঁ ওনাকে পেয়েছে, আমরা ওনাকে নিয়ে যাচ্ছি থানায়, যা করার করবে। যারা এরকম ভাবে বিয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? আমরা রোজই বিয়ে হয় এমন বলতে গেলে কি, প্রত্যেকটা ডেটে এক দুইটা বিয়ে আমরা বন্ধ করছি, কিন্তু এতবার বলছি যে 18 বছর হওয়ার আগে যাতে মেয়েদের বিয়ে না দেয়, কিন্তু কই শুনে কই, প্রত্যেকটা ডেটে একটা না দুইটা থাকে। আরে 18-র আগে বিয়ে দিলে তো মেয়ের স্বাস্থ্য ঠিক থাকে না, হয় না পরিপূর্ণ হয় না, মেন্টালিটি ফিজিক্যাল দুইটাই অসম্পূর্ণ থাকে, অনেক রকম বিপদ হতে পারে।